Assalamualaikum. মনা আমরা অলরেডি সাতকানিয়া হাতিয়ার কুল চলে আসছি। এখানে হচ্ছে তারেক ভাই এবং তারেক ভাইয়ের বাকি যে বন্ধুরা আছে অনেকের নামই আমি ঠিক এই মুহূর্তে জানতেছি না। ভাইরা আমাদেরকে অনেক হেল্প করছে এই জায়গা থেকে, কারণ আমরা এমন একটা জায়গায় যাইতে চাইছিলাম যেখানে আসলে মানুষজন খুব একটা বেশি মানুষজন যায় না। ওই জায়গাটাতে আমরা গিয়ে মূলত হচ্ছে আমরা এই শুকনো খাবারগুলো পৌঁছে দিতে চাইছি, কারণ যেই জায়গাটাতে এই জায়গায় আপনি মানে আশপাশে যদি দেখেন প্রচুর পরিমাণে পানির লেয়ার ছিল, পানির লেয়ার অনেক উপরে ছিল। এই জায়গায় অলরেডি হাঁটু পর্যন্ত পানি কিন্তু ভিজে গেছে। তো এই জায়গায় সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতেছে যে ওনাদেরকে হেল্প করার জন্য, এবং আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে চেষ্টা করতেছি। ছোট ভাই রিয়াদ মুর্শেদ, নিলয় ব্রো, তারপর হচ্ছে সফি, ছোট ভাই সাকিব, আশরাফ ভাই, তারপর আসাদ ভাই, তারপর রিফাত, বাকি যারা আছে, আর স্পেশালি এই জায়গার অ্যাজ এ লোকাল হিসেবে তারেক ভাই আমাদেরকে পুরো সাপোর্টটা দিচ্ছে। এবং ওনার ফ্রেন্ডরা নিজেরাই কি অলরেডি এই টোটাল ত্রাণ ত্রাণগুলো ওনারা নিজেরাই কি আলগায় নেওয়ার চেষ্টা করতেছে। তো আমরা আপনাদের জায়গা থেকে এটাই বলবো যে পানিটা যখন নেমে যাবে মূলত যে প্রবলেমটা হবে ডায়রিয়ার প্রবলেম হবে, ওই টাইমটাতে আসলে ওনাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের স্যালাইন, তারপর হচ্ছে আপনার বাসাবাড়িতে ঠিকঠাক থাকার জন্য শুকনা খাবার, প্লাস হচ্ছে আপনার আরও যে প্রাথমিক যে ওষুধপত্র ওই জিনিসগুলো ওনাদের অনেক বেশি পরিমাণে হচ্ছে দরকার হবে। তো আপনারা যারাই আসবেন নেক্সট টাইম এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা হচ্ছে কি চেষ্টা করবেন যে এই জিনিসগুলো যাতে ঠিকঠাকভাবে হচ্ছে কি আপনারা নিয়ে আসার জন্য কি আপনারা চেষ্টা করবেন, এই হচ্ছে কথা। আর আপনারা সবাই হচ্ছে যারা ভিডিওটা দেখতেছেন তারা কিছু কিছু জায়গায় সাতকানিয়ায় কিছু কিছু জায়গা আছে যে জায়গায় হচ্ছে ত্রাণ দিতে গেলে মূলত একটু প্রবলেম ফেস করতে হচ্ছে, ওই জিনিসগুলো আপনারা আপনাদের জায়গা থেকে একটু সতর্ক থাকবেন এবং প্রশাসনকে অবশ্যই অবহিত করবেন। এবং আজকে তারেক ভাই থাকার কারণে তাদের সার্কেল, তারেক ভাইয়ের ফ্রেন্ড সার্কেল থাকার কারণে হয়তো আমাদের কষ্টটা একটু কম হচ্ছে। তো আপনারা যারাই আসবেন মূলত বাইরে থেকে কিংবা অন্য কোথাও থেকে চেষ্টা করবেন যে লোকাল যারা আছে তাদের সাপোর্টটা নেওয়ার জন্য, লোকাল যারা আছে তাদের সাপোর্টটা যদি আপনারা প্রপারলি নেন তাহলে হয়তো আপনারা ঠিকঠাকভাবে একদম প্রপার ওয়েতে আপনারা জিনিসগুলো কি আপনারা কি ডিস্ট্রিবিউট করতে পারবেন। পানিটার অবস্থা দেখছেন, এদিকে চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়ে আছে, কিন্তু এই জায়গা এদিকে কিন্তু পানি অনেক বেশি, কিন্তু পানি অনেক বেশি। তো এই জায়গাটাতে আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে কি আপনারা একটু সাবধানতা অবলম্বন করে এবং প্রচুর পরিমাণে ফ্রেশ পানির আসলে দরকার, মূলত ফ্রেশ পানির দরকার, যে ফ্রেশ পানি হলে ঠিকঠাক। তো থ্যাংকস টু তারেক ভাই এবং তারেক ভাইয়ের পুরো টোটাল সার্কেলকে এবং এই জায়গার লোকাল যারা আছে তাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমরা, যে আমাদেরকে অনেক অনেক বেশি সাপোর্ট দিছে, অনেক অনেক বেশি হেল্প করছে যাতে আমরা প্রপারলি হচ্ছে কি জিনিসগুলা। তারেক ভাই আপনি যদি কিছু বলেন আমাদেরকে, ভাই বলেন আমাদেরকে। আমাদের বড় ভাই তারেক ভাইকে অনেক ধন্যবাদ, উনি আমাদের এলাকায় যে ভাইদের নিয়ে আসার জন্য। গোড়া সিডাংশর মানুষ সিলেটর জামেলা হইয়ে সাতগাবাসী গিয়ে, কুড়িগ্রামের জামেলা হইয়ে সাতগাবাসী গিয়ে, কুমিল্লার জামেলা হইয়ে সাতগাবাসী গিয়ে, কিন্তু এখন সাতগাবাসী যেতে বিপদ উৎপর্যে অনারের উচিত গোড়া বাংলাদেশের মানুষের সাতগাবাসীর পাশে দাঁড়ানোর এবং অনারা হেল্প করি বেল্লাই। থ্যাংকস টু যারা যারা ভিডিওটা দেখতেছেন এবং যারা যারা আপনারা সাপোর্ট দিয়েছেন, আপনারা ডোনেশন পাঠাইছেন, হেল্প করছেন প্রবাসী ভাইদেরকে, অনেক অনেক বেশি থ্যাংক ইউ। এবং তারেক ভাই এবং তার পুরো টিমকে, পুরো এলাকাবাসীরে, সবার জন্য আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যতদিন পর্যন্ত এইভাবে চলমান সম্ভব, যতদিন পর্যন্ত আমরা আসলে হেল্প করতে পারবো আমরা ততদিন পর্যন্ত কি আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। আপনারা যদি মন চায়, আপনারা ইচ্ছা হইলে আপনারা আমাদেরকে ডোনেশন পাঠাইতে পারেন। কমেন্ট সেকশনে হচ্ছে কি রকেট নাম্বার, বিকাশ নাম্বার, নগদ নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টোটাল ডিটেলসগুলো দেওয়া আছে যে আমরা আপনাদের হয়ে আমরা পৌঁছাই দেওয়ার চেষ্টা করতেছি। এই ধরনের যেই সব জায়গায় মানুষ আসে নাই ওই জায়গায় আমরা হেল্পগুলো করার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্যামেরার পেছনে নিলয় ব্রো, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ ব্রাদার। ওকে, আল্লাহ হাফেজ।